শান্তিরবাজার মহকুমার গাদ্দাং অশ্বীপাড়ার ছ কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে আছে দীর্ঘ প্রায় বছর যাবৎ রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের সমস্যার শিকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সমেত সাধারণ মানুষ সমস্যার কথা স্বীকার করেছেন এলাকার নবনির্বাচিত গ্রাম প্রধানও রাস্তাটি সংস্কারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক কর্তৃপক্ষ চাইছেন স্থানীয়রা বিরোধ থেকে অশ্রীটি ত্রিপুরা পাড়া পাইয়া কী রিয়াং সগরে রিয়াং পারা অব্দি পর্যন্ত টোটাল ছয় কিলোমিটার রাস্তা এই রাস্তা পুরোটাই জনজাতি এরিয়া প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পরিবার বসবাস আছে কিন্তু রাস্তাগুলো দেখেন বিশাল যে বেহাল দশা এখানে না আইটি পার্ক হয়তো অ্যাম্বুলেন্স কন আপনার ফায়ার সার্ভিস বলুন যে কোনো সময় আপনার এই রাস্তাটি আইটি গেলে রাস্তা গাড়িটা কোনো মুহূর্তে আওয়ার মতো কোনো মানে পজিশনে নাই যেহেতু রাস্তা বেহাল দশা